নমস্কার, আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি মঙ্গলবারের মতোই মঙ্গলবারও ঠিক এই সময় হাজির হয়ে গেছি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। সারা সপ্তাহ ধরে যারা ইচ্ছুক দর্শক বন্ধুরা, তারা আজকে অবশ্যই আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন, সেই সুযোগটা আপনাদের কাছে আমরা করে দিই। আর আমাদের অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করবেন 03-2571-2255 ও 2266 এই নম্বরে। আলোর দিশা অনুষ্ঠান মানে অধ্যাপক আশুতোষ সরকারকে নিয়ে এসে আমরা কিন্তু আমাদের স্টুডিওতে হাজির করি, যিনি শুধুমাত্র জ্যোতিষী নয়, বহু বছর ধরে বিভিন্ন জ্যোতিষী তৈরি করে আসছেন। প্রায় 40 বছরের অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী এবং জ্যোতিষ সম্রাট, যিনি বঙ্গগৌরব 2015, মানব মিত্র 2016 সম্মানে ভূষিত জ্যোতিষ, হস্তরেখা ও সংখ্যাতত্ত্ব, এই তিনটির সমন্বয়ে এক অপূর্ব বিচার পদ্ধতির মাধ্যমে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন এবং গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠের অধ্যক্ষ। চলুন তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজা ধীরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজকে জয়। পরম সাই বাবার কাছে সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আলোর দিশা অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানে সকল দর্শকবৃন্দকে নমস্কার জানাই। আজকের এই অনুষ্ঠানে যারা যারা ফোন করবেন, প্রত্যেকের সঠিক ডেট অফ বার্থ টাইমিং নিয়ে ফোন করবেন এবং টেলিভিশনের সাউন্ডটাকে কিন্তু মিউট রাখবেন। সর্বপ্রথমে একটি কথাই বলবো, তার আগে একজন কলার বন্ধুকে পেয়ে গেছি, তার সাথে কথা বলে নেওয়ার পালা। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ধ্রুবজ্যোতি সেনগুপ্ত বলছিলাম। কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, এটা হাওড়া ময়দান থেকে বলছিলাম। দীপজ্যোতি সেনগুপ্ত? হ্যাঁ হ্যাঁ। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের বিষয়ে। দাদাকে নমস্কার। দাদা আপনাকে নমস্কার, খুব ভালো লাগে। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ আছে 1/2/1978, পয়লা ফেব্রুয়ারি 1978, রাত্রিবেলা 10টার সময়। জন্মস্থান? হাওড়াতে। 1/2/1978 রাত 10টা, জন্মস্থান হাওড়া, হাওড়াতে। দাদাকে কি একটু প্রশ্ন করব? অবশ্যই করতে পারবেন, আমাদের সঙ্গে থাকুন, দাদা আপনার সাথে কথা বলে নেবেন। কি বিষয়ে প্রশ্ন আপনার? প্রশ্ন এই ক্যারিয়ার ব্যাপারে একটু প্রশ্ন আছে, আর একটু শরীর সম্বন্ধে একটু প্রশ্ন আছে, একটু সময়টা কবে ভালো পাবো সেটা একটু জানার ছিল। সঙ্গে থাকবেন। হ্যাঁ দীপজ্যোতি বাবু, আপনার জন্মবারটা বুধবার তো? হ্যাঁ, বুধবার। বুধবার, বুধবার। আপনার কন্যা লগ্ন তুলারাশি বিশাখা নক্ষত্র, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কন্যা লগ্ন তুলারাশি, দেখুন কারণটা হলো কন্যা লগ্নের পক্ষে, সাধারণত কন্যা লগ্নের লগ্নে আপনার রাহু রয়েছে জন্মকালীন সময়। তা কন্যা লগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে পেটের দিকে আন্ত্রিক রোগ, এই সমস্ত আলসার, গ্যাস্ট্রিক ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু হয়। ঠিক কালপুরুষের ষষ্ঠ ভাবটাই হচ্ছে ওই রাশি, তাই এই পেটের দিকেই একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তাই এই ব্যাপারে আপনার বিশেষ করে এখন যে সময় চলছে, আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে মানে ইনটেক অফ ফুড ভীষণভাবে একটু সাবধানভাবে মানে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ এই মুহূর্তে 7-8-9 এই মুহূর্তে আপনার লগ্নে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। তা শনির পূর্ণ দৃষ্টি রয়েছে, শনিও বাহিকারক আর জন্মকালীন সময় রাহু ওখানে ছিল, তা এই জন্যই দেখা যাচ্ছে বরাবরই আপনার পেটের দিকে একটা কিন্তু প্রবলেম থাকে টুকটাক। মানে এটা এখন আসলে একটু বেশি। হ্যাঁ, পেটের দিকে সমস্যাটা কি হয় সেটা একটু সমমত হলে বলুন। আপনি অন্য সময় আমার ফোনটা দেখছেন স্ক্রলে রয়েছে ওই নাম্বারে, রাত্রে 10টার পরে ফোন করবেন, আমি আপনাকে কিছু পরামর্শ দেব। একদমই, যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, খুব বেশি সময় একজন কলার বন্ধুকে কিন্তু দেওয়া যায় না, সেই কারণেই বারংবার বলা। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে, জানার থাকে, সামনাসামনি তো যেতেই পারেন, যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়াও টেলিভিশন স্ক্রিনে আমাদের যে ফোন নাম্বারগুলো যাচ্ছে, প্রত্যেকটি নাম্বার আপনারা নোট করে দেবেন। যিনি ফোন করেছিলেন তাকে যেমন বললেন, দাদা রাত 10টার পরে আপনি কিন্তু অবশ্যই ফোন করবেন, যা যা জিজ্ঞাসা সেগুলো করতে পারেন। দীপজ্যোতিবাবুকে আর একটা প্রশ্ন বলে দিচ্ছি উত্তর, ওনার কর্মগত ব্যাপারে 4 নভেম্বর থেকে একটা ভালো সময় শুরু হচ্ছে। 4 নভেম্বর 2019 থেকে নভেম্বর 2020 এই সময় কর্মগত দিক দিয়ে দারুণ একটা ভালো সময় আসছে। আর যে সমস্যা যদি কিছু থাকে, সে সমস্যার ব্যাপারে এখন থেকে কিন্তু নিরাময় হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। একদম। কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন?
কার বিষয়ে জানবেন? আমি একটু ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের নাম, ডেট অফ বার্থ? ওর নাম ঋদ্ধিমান দাস। ডেট অফ বার্থ ঋদ্ধিমান, ঋদ্ধিমান দাস। 1997। 28শে ফেব্রুয়ারি 1997। সময় বলুন। সময়টা সকাল 10:30। জন্মস্থান? কলকাতা। সকাল 10:23 বললেন? হ্যাঁ, সকাল 10টা। আচ্ছা, 28/2/97 সকাল 10:23, জন্মস্থান কলকাতা। 30? হ্যাঁ, 30। আচ্ছা, জন্মস্থান কলকাতা, তাই তো? হ্যাঁ। ঋদ্ধিমানের বিষয়ে কি জানবেন? আমি ওর পড়াশোনা, ক্যারিয়ারটা কেমন হবে সেটাই জানবো। সঙ্গে থাকবেন? অবশ্যই জানাবেন, একটু দেখতে থাকুন অনুষ্ঠান। ঋদ্ধিমানের জন্মবারটা কনফার্ম করুন, শুক্রবার তো? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার 97। 1, 2, 3। দেখুন, ওর শখে একটা প্রথম থেকেই কিন্তু একটা কালসর্পযোগ ছিল। এটি কালসর্পযোগ ছিল, যার ফলে কি, ও প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড পরিশ্রম করে ওকে ফল পেতে হয়। মানে বিনা পরিশ্রমে, মানে স্মুথলি ওর কোনো কিছু চলে না। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যালো, কারণ ওকে একটু কষ্ট করে মানে সব ফলাফলটা পেতে হয়। তা ওর বরাবরই এ রয়েছে, কেননা ওর পঞ্চমে রাহু মঙ্গল রয়েছে, মানে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটু কিন্তু ডিস্টারবেন্স রয়েছে। এখন কি পড়াশোনা করছে তো? হ্যাঁ, পড়াশোনা করছি, কিন্তু ইদানিং কালে ভীষণ বাইরের দিকে মন চলে গেছে এবং অমনোযোগী দেখা যাচ্ছে। কেন, আমি এই এই একটু আগে আপনাকে বললাম না যে যে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ওর একটা বাধা, একটা প্রবলেমের মধ্যে চলতে হবে, কিন্তু উচ্চ বিদ্যা হবে, কিন্তু এই সময় একটু লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই সময় যেহেতু পঞ্চমে রাহু রয়েছে এবং মঙ্গল যুক্ত রয়েছে এবং ওদিক থেকে শনি দেখছে, ওর কিন্তু প্রেম প্রণয় বা এরকম সম্পর্কজনিত ব্যাপারে কিন্তু ভালো হবে না। যদি সম্পর্কে জড়িয়ে পড়ে, এটা ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা বিপদ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু আপনি, তার দিদি তো আপনি? তার দিদি হয়ে আমি বলছি, আপনি ওকে একটু সাবধান করুন যে ভাই, ক্যারিয়ার আগে সম্পর্কটা পরে, আগে ক্যারিয়ারের দিকে ঠিক রাখ, তাহলে জীবনে কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছতে পারবি। রেজাল্ট হবে, কিন্তু কথা হলো কি, রেজাল্ট যেহেতু কালসর্পযোগ রয়েছে, যতটা আপনারা আশা করেন ততটা ফল দিতে পারে না। সবসময় একটু দেখা যায় পার্সেন্টেজে একটু 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 খামতি থাকে, একটু কম থাকে। তাই বলছি, এবার কিন্তু যে সময় ওর পরীক্ষা এ হবে, তখন কিন্তু গ্রহের পজিশন ভালো থাকবে, কিন্তু একটা পূর্ব সম্পর্ক একটু জড়িয়ে পড়েছে, সম্পর্ক থেকে ওকে বেরিয়ে আসতে বলুন, তাহলে ওর জন্য ভালো হবে, নাহলে সম্পর্ক থেকে মারাত্মক একটা আঘাত, কষ্ট। খুব ভালো থাকবেন। দেখুন, যেই জায়গাটা নিয়ে আপনি চিন্তিত, ওই জায়গাটাই কিন্তু প্রথমেই কিন্তু উনি ধরে ফেললেন যে কোন জায়গাটায় সমস্যা, এই যে উচ্চ বিদ্যায় যে বাধা, এই জায়গাটা অবশ্যই ঠিক করার জন্য যোগাযোগ করতে পারেন। কে রয়েছেন? নমস্কার, বলুন। হ্যালো ম্যাডাম, কে? নমস্কার স্যার, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুরে হলদিয়া থেকে বলছিলাম। সৌরভ, নিজের সম্পর্কে জানতে চাই। সৌরভ কি? আমার নাম হচ্ছে সৌরভ দাস। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 9/11/1991। সময়? 5:19 AM, 5:19 AM। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হলদিয়া। হলদিয়া। স্যারের প্রোগ্রাম আমি নিয়মিত দেখি মঙ্গলবার, লাইভ অনুষ্ঠান এমনি রিপিটিং হলো মানে দেখি। আর আমার রিলেটিভ স্যারের কাছে হাতিবাগান চেম্বারে গেছিলাম স্যার, 2 বছর আগে। আচ্ছা আচ্ছা, যাক সৌরভ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার অন্য ভালো প্রেডিকশন করেছিলেন, মানে আমার মামার ছেলেকে, তো এরকম ভাবেই হয়েছে, ও জবও পেয়ে গেছে ভালো। বাহ, যা, তা তুমি একদিন চলে এসো, মামার ছেলে এসে দেখিয়ে গেছে, তুমি একদিন চলে এসো আমার কাছে। হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর সৌরভ বলো, তোমার জন্মবারটা শনিবার তো, মানে শুক্রবার রাত্রে শনিবার ভোর, তাই তো? হ্যাঁ শনিবার। শনিবার তোমার তোমার হচ্ছে তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্র, ঠিক তো? দেখো, তোমার লগ্নে রবি মঙ্গল রয়েছে, আর তুমি একটু মাঝে মাঝে এত রিয়াক্ট করো, মানে এত মাথা গরম হয়ে যায়, এটা কিন্তু করা ঠিক নয়। কিন্তু এই জায়গাটা ঠিক, মাথা গরম হয়ে যায়, তাই তো আমি তো বলছি তো, তোমার তো তোমার বলার আগে আমি বললাম তো, এইটাই কিন্তু দোষ। এই এই দোষটা যদি কমপ্লিট এ করতে পারো, কম মানে কভার করতে পারো, বা তুমি যদি অ্যাডজাস্ট করতে পারো, জীবনে অনেক অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে। বলো কি জানতে চাইছো বলো। আমার স্যার একটাই কোশ্চেন ছিল, আমি স্যার একটা ওই রেলওয়ের একটা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়েছিলাম, ওটা স্যার প্রথম রাউন্ডে পাস করে গিয়ে স্যার সেকেন্ড রাউন্ডে পরীক্ষাটা দিয়ে এসেছি। তোমার এইটুক কথা বলছি, তোমার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হবে, এটা 90% আমি এখানে বসে বলে দিলাম। তুমি চেষ্টা করো, তোমার চাকরি, কারণ শনি তোমার
নিজের ঘরে রয়েছে এবং শনি রবিকে দেখছে। শুধু একটু একটা জিনিস, তোমার রবিটা একটু নিচস্থ হয়ে রয়েছে, রবিটাকে যদি একটু যদি ইয়ে করতে পারো, একটু যদি ওকে যদি একটু বুস্ট আপ করতে পারো তাহলে কিন্তু ভালো হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বলছি স্যার, আমি যে সময় পরীক্ষা দিয়ে এসেছি স্যার, আমার টাইমটা কি স্যার ফেভারেবল আছে? হ্যাঁ, তোমার পরীক্ষা টাইম ফেভারেবল আছে, কেননা তোমার শনিশ্চরের সাথে 5 বছর কমপ্লিট হবে, না 7.5 বছর কমপ্লিট হবে তোমার 24শে জানুয়ারি। তা এখন শনিশ্চরের সাথে 3rd ফেজ চলছে, তোমার জন্য ভালো সময় চলছে, কর্মের জন্য ভালো সময় চলছে, এবং 4th নভেম্বর অনার তোমার একটা খুব ভালো সময় শুরু হচ্ছে কর্মের জন্য, ঠিক আছে? খুব ভালো থাকবেন। আশা করি যেই প্রশ্নটা নিয়ে ফোন করেছিলেন তার যথাযথ উত্তর আপনি পেয়ে গেছেন। এর পরবর্তীতে কি করতে হবে সেটাও বলে দিলেন, কোন গ্রহটাকে বুস্ট আপ করলে আর একটু স্মুথলি ব্যাপারটা হবে অবশ্যই করতে পারেন। কে রয়েছেন, নমস্কার বলুন। হ্যালো, 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 নমস্কার, কোথা থেকে বলছেন? মেদিনীপুর, বলুন কার বিষয়ে জানবেন? একটু জোরে কথা বলতে হবে, আপনার নাম, ডেট অফ বার্থ, নাম বলুন। ডেট অফ বার্থ 21/4/97, সময় বলুন। 9:50, কখন? সকাল 9:50। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া 21/4/97, সকাল 9:50, জন্মস্থান বাঁকুড়া। হ্যাঁ বলুন, কি জানবেন আজকের অনুষ্ঠানে? বোঝা গেল না, হ্যালো, একটু ভালো করে বলো। আমি আমার ম্যারেজ লাইফ সঙ্গে থাকবেন। ম্যারেজ লাইফ, তোমার জন্মবারটা সোমবার তো? হ্যাঁ, জন্ম সোমবার। সোমবার তোমার বিয়ের সামনে দেখাশোনা চলছে, বিয়ে হবে তাই তো? বাবার 97 সালে জন্ম, এর মধ্যে বিয়ে হয়ে গেল? হ্যাঁ বাবা, 2397। পড়াশোনা টুনো সম্পূর্ণ? পড়াশুনো কি গ্রাজুয়েশন পর্যন্ত করেছো? পড়াশুনো কতদূর করেছো? হ্যালো, একটু রেসপন্স করুন, নাহলে ফোনটা আমরা নিতে পারবো না। একটু রেসপন্স করতে থাকুন। মানে পড়াশোনা কি গ্রাজুয়েশন পর্যন্ত করেছো? হ্যাঁ। তোমার দেখতে পাচ্ছি সপ্তম পতি অষ্টমে রয়েছে, এই জায়গাটা একটা ডিস্টার্ব। সপ্তম পতি অষ্টমে থাকলে দাম্পত্য জীবনে দেখা যায় কি দুইজনের মধ্যে একটু মতানৈক্য, ইগোজনিত প্রবলেম আসে। তা তোমার একটু একটু কি দুইজনের সঙ্গে তোমাদের মতানৈক্য ঘটছে কি? তা এই জায়গাটা একটু ঠিক রেখো, এই জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। তোমরা কি বিয়ের আগে কি একটু জোটক মিলেছে, ম্যাচিং করে নিয়েছিলে কি? এই তো এই জায়গাটা তো ভুল করেছো, কেননা তোমার মাঝে মাঝে তোমার এত জেদ চেপে যাচ্ছে মাথায় যে দেখা যাচ্ছে তুমি প্রচন্ড মাঝে মাঝে রেগে যাচ্ছ, মানে ওরও ব্যবহারটা তোমার প্রতি মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য তুমি পুরোপুরি মেনে নিতে পারছো না, যার জন্য দুইজনের মধ্যে একটা মতানৈক্য চলছে, একটা ইগো ক্লাশ হচ্ছে, হচ্ছে কি? এই ব্যাপারটা তো এইভাবে হবে না, এর জন্য একবার তোমাদের ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে দুইজনের শখ দেখিয়ে নিয়ে বিচার করে একটু প্রতিকার করে নাও, দুইজনের শখই লাগবে, তোমার একার চোখে হবে না। খুব ভালো থাকবেন, অর্থাৎ গোড়াতে গলদ হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, যেই কারণে বারংবার বলা বিবাহের আগে কিন্তু অবশ্যই জোটকটা বিচার করিয়ে নিতে হবে। যদিও এখনো হয়তো ঠিক করার ব্যাপার আছে, সেই জন্যই দাদা বললেন সময় থাকতে থাকতে দুজনে কিন্তু চলে আসুন, সামনাসামনি দেখা করে যান। কে আছেন, নমস্কার বলুন। নমস্কার, আমি অভিনব বলছি, আমার মায়ের সম্বন্ধে একটু জানবো। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি মুর্শিদাবাদ থেকে লালবাগ থেকে বলছি। আপনার মায়ের নাম? বহরমপুর। 24/1/63 বিকেল 5টা, জন্মস্থান বহরমপুর, তাই তো? মায়ের বিষয়ে কি জানবেন? মায়ের বিষয় বলতে, মা একটি আন্ডারটেকিং প্রাইমারি স্কুলে আর কি ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে মা আর কি সিভি ড্রপ করেছে, মা ওটা পাবে কিনা সিভি প্লিজ আর কি জানতে চাইছে। সঙ্গে থাকবেন। বারবার ফোন করে
মায়ের জন্ম ওটা বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ মায়ের হচ্ছে কর্কট লগ্ন ধনু রাশি, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখো, মায়ের এই 24শে জানুয়ারি 2020-র পর থেকে একটা ভালো, মানে নিজের একটা আর্থিক দিক দিয়ে কিন্তু তার একটা ভালো সময় আসছে, কিন্তু সে যেদিকে চেষ্টা করছে সেদিকে কিন্তু 90% চান্স রয়েছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মানে যে চাকরির জন্য প্রাইমারি স্কুলে যে ভ্যাকান্সি যে চেষ্টা করছে সেখানে কিন্তু ভীষণভাবে চান্স রয়েছে কিন্তু। আমার সামনে শনির সরস্বতীর 5 বছর কমপ্লিট হবে এই 2020-24শে জানুয়ারি, তারপর থেকে নিজের মায়ের একটা আয়ের একটা আর্নিং এর জায়গা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব ভালো থাকবেন, আর যদি মনে করে থাকেন মাকে নিয়ে একবার সামনাসামনি এসে যোগাযোগ করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9830-8673-61, 0332-4342192, 9875-318253, এই তিনটে নাম্বারে যোগাযোগ করবেন। কে আছেন সঙ্গে, নমস্কার বলুন। নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি, শিল্পা রায়। নিজের বিষয়ে জানবেন? না, আমি আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম সৃজা রায়। সৃজা রায়, হ্যাঁ। ডেট অফ বার্থ 20-1-2000। সময়? 7:50 সন্ধ্যা। জন্মস্থান? কলকাতা। কলকাতা 20-1-2000 সন্ধ্যে 7:50 জন্মস্থান কলকাতা। সৃজার সম্পর্কে কি প্রশ্ন? ওর এডুকেশন আর ক্যারিয়ারটা সম্পর্কে তো জানি। আচ্ছা, সঙ্গে থাকবেন। সৃজার জন্মবারটা বৃহস্পতিবার তো? হ্যাঁ বৃহস্পতিবার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার আপনাকেও। ওর ওর হচ্ছে কুম্ভ লগ্ন মিথুন রাশি। ওর তো স্যার, ওর তো 7:50 সন্ধ্যা। সন্ধ্যে 7:50 সন্ধ্যা বলেছেন? সন্ধ্যা, তাহলে তো ঠিক উল্টোটা হবে বারটা। 20-1-2000 সন্ধ্যে 7:50, তাহলে ওর মুকুম্ভ বলেছিলাম না, 12 ঘন্টা ডিফারেন্স হলে ওটা উল্টোটা হচ্ছে সিংহ। সিংহ লগ্ন মিথুন রাশি, ঠিক আছে? সিংহ লগ্ন মিথুন, দেখুন সিংহ লগ্নে মিথুন রাশি হলেও সিংহ লগ্নে সপ্তমে মঙ্গল, ওর কিন্তু মাঙ্গলিক দোষ আছে। কিন্তু ওর ক্যারিয়ারের দিক দিয়ে কিন্তু ভালো, কিন্তু যারা বিশেষ করে মাঙ্গলিক যুক্ত মেয়েরা, অনেক আমি বার আলোচনা করেছি, তারা কিন্তু ক্যারিয়ারের দিক থেকে দারুণ হয়, এরা জীবনে একটা বিশাল জায়গায় নিজেকে করে নেয় এবং এরা একটা চাকরি করবে, নিজে ইনকাম করবে, এইরকম মানসিকতা কিন্তু এদের ভিতর থাকে। তাহলে আপনার মেয়ের ভিতর কিন্তু এইরকম একটা স্বপ্ন কিন্তু রয়েছে, সে কিন্তু একটা বড় জায়গায় পৌঁছবে। এবং ওরটা সরকারি চাকরি, সে তেমনও কিন্তু একটা ইন্ডিকেশন কিন্তু ওর চোখে রয়েছে। আর একটা জিনিস হচ্ছে, ওর চোখে একটা ভঙ্গ কালসর্পযোগ রয়েছে, রাহু কেতুর এক সাইডে শুধু শুক্র রয়েছে। তাই এবং দ্বাদশে রাহু, এই জায়গাটা একটু কিন্তু ডিস্টারবেন্স আছে, একটু খেয়াল রাখবেন যাতে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো রকম অসুবিধা, কোনো রকম একটা সম্পর্কের এসে যে কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট না হয় তার ক্যারিয়ারের ক্ষেত্রে, এদিকে একটু খেয়াল রাখবেন। আর আপনার মেয়ের একটা মাঙ্গলিক দোষ রয়েছে, এবং ও তো সায়েন্স নিয়ে পড়বে, ও কি নিয়ে পড়ছে? হ্যাঁ হোক, এক যদি বিএসসি নার্সিং করতে চাই ভালোভাবে হবে। আচ্ছা, ও বিএসসি নার্সিং এ কাউন্সিলিং এ বসেছে, তা ওর ওই নার্সিং এর কাউন্সিলিং টা এই মাসে হয়ে যাবে, তা ওটা কি ওর হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। ও তো বলছি তো, ও মেয়ের সাংঘাতিক স্বপ্ন রয়েছে বিএসসি নার্সিং করে এমএসসি পর্যন্ত করার যোগ রয়েছে ওর চোখে। হ্যাঁ আচ্ছা, এমএসসি করার হচ্ছে এমএসসি বলুন, প্রফেসর হওয়ার ইচ্ছা আছে, ওটা কি ওর হবে? হ্যাঁ হবে, তো এমএসসি হওয়া মানে কি, মানে তার তো প্রফেসর ওই লাইনে যাওয়ার, মানে ওই ওই বিএসসি ধরুন ওই নার্সিং কলেজে পড়াবে ও ভবিষ্যতে, এরকমও যোগ রয়েছে। মেয়ের ক্যারিয়ার ভালো, একটু একটু কালসর্প দোষ আর একটু ওই মাঙ্গলিক রয়েছে, একটু দেখিয়ে একটু একটু মানে প্রতিকারটার করিয়ে নেবেন ভালো হবে।
খুব ভালো থাকবেন। আশা করি বুঝতে পারলেন যে কোন জায়গাটায় আপনার মেয়ের প্রতিকার দরকার। তাছাড়া তো যেই জায়গাগুলো উনি বলে দিলেন সবকিছুই ঠিকঠাক আছে। অবশ্যই সময় নষ্ট না করে যাতে ভবিষ্যতে ওর পথটা আরো মসৃণ হয়, সেক্ষেত্রে এই যে দুটো জায়গা যে দাদা বললেন সেই জায়গাটা অবশ্যই দাদার কাছে এসে ঠিক করিয়ে নেবেন। সেক্ষেত্রে কোথায় কোথায় আপনারা দাদাকে পেয়ে যাবেন আমি অবশ্যই বলে দেবো, একটু শুনতে থাকবেন। প্রতি মঙ্গলবার অর্থাৎ আজকে আপনারা কিন্তু হাতিবাগান অ্যাস্ট্রোপ্লাসে পাচ্ছেন। যারা অ্যাস্ট্রোপ্লাসের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা এখনো যোগাযোগ করে নিতে পারেন। সোম এবং শুক্র ধর্মতলা সাই ফরচুন চেম্বারে পাচ্ছেন, প্রতি বুধবার পেয়ে যাচ্ছেন। সাই ফরচুনেরই আরেকটি দ্বিতীয় চেম্বার রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন। কলের বন্ধুকে পেয়ে গেছি হাতে, আমাদের খুব বেশি সময় নেই। কে রয়েছেন? নমস্কার, বলুন। নমস্কার, আমি বজবজ থেকে অভিষেক সাহু বলছি। বজবজ, নিজের বিষয় জানবেন? হ্যাঁ, নিজের বিষয়। অভিষেক, তাও এই ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আপনার 15 নভেম্বর 1984। 84? সময় বলুন। 15 নভেম্বর সময় ওই সকাল 4:45। জন্মস্থান? জন্মস্থান বজবজ। বজবজ, 15 নভেম্বর 1984, সকাল 4:45, জন্মস্থান বজবজ, তাই তো? সকাল 6:45 তো? 4:45, সকাল 4:45, জন্মস্থান বজবজ। কি প্রশ্ন আপনার? বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে সম্মুখীন হতে হচ্ছে, আমি টোটাল আপনার একটা অ্যানালাইসিস করে দিলে আমার একটু ভালো হয়। এখন টোটাল অ্যানালিসিস করার মতো সময় নেই। বুধবার রাত্রে বৃহস্পতিবার ভোর তো? বৃহস্পতিবার জন্ম তারিখ তো, জন্মবার তো? না, বুধবার স্যার পড়ছে, এটা লিখি আসছে এখানে। বুধবার রাত্রে, শেষ রাত্রে, পরের দিন সকালবেলা বৃহস্পতিবার হচ্ছে। আপনি যে 15 নভেম্বর বললি সেটাই হয়। তোমার হচ্ছে তুলা লগ্ন কর্কট রাশি? হ্যাঁ, তুলা লগ্ন কর্কট রাশি। এখানে কথা হলো তুলা লগ্ন কর্কট রাশি, তোমার 7-8, 2-2-3-4-5-6, কেননা বিশেষ করে এখন তোমার 2-3, তোমার ভাগ্যস্থানে 7-8-9, ভাগ্যস্থানে রাহু, আর এদিকে তৃতীয় দেখাচ্ছে শনি কেতু রয়েছে। তা বিশেষ করে 24 জানুয়ারি এই পর্যন্ত, 24 জানুয়ারি 2020 পর্যন্ত তোমার একটু ডিস্টার্বেন্স থাকবে, নানাবিধ শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, আয় উন্নতির ক্ষেত্রে বিভিন্ন রকম একটা ট্রাবলসাম পিরিয়ড চলছে, এবং এটা 24 জানুয়ারি থেকে একদম মোটামুটি কেটে যাবে। 4 নভেম্বর থেকে ধীরে ধীরে সময়ের একটা সুবর্ত জায়গা তুমি বুঝতে পারবে। খুব ভালো থাকবেন। আর আপনি যে কথাটা প্রথমেই বললেন যে টোটাল একটা অ্যানালাইসিস আপনার দরকার, সেক্ষেত্রে অবশ্যই চেম্বার ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। কারণ আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করি যারা যারা ফোনে পাচ্ছেন সবার প্রশ্নের উত্তর কিন্তু দাদা সঠিকভাবে দিয়ে থাকেন। আর এই বিষয়টার জন্য চেম্বারে যারা আসেন তারা জানেন কতটা সময় হাতে নিয়ে পুরো বিষয়টাকে দেখা হয়। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় দাদা থাকেন, শুনে নিলেন নিশ্চয়ই। মঙ্গলবার হাতিবাগান অ্যাস্ট্রোপ্লাস, সোম শুক্র ধর্মতলা সাই ফরচুন, প্রতি বৃহস্পতিবার গড়িয়াহাট ভাগ্যচক্র, সোনারপুর নতুন পল্লীতে থাকছেন, বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকালে দমদম সেতুর মোড়ে থাকছেন, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার। টেলিভিশনে যে ফোন নাম্বার গেছে অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপরে চেম্বারে আসবেন। টিভিতে এই অনুষ্ঠান মিস করে যদি যান ইউটিউবে astroprofessor.ashutosh sarkar লিখে সার্চ করে অনুষ্ঠান দেখে নেবেন। আগামী মঙ্গলবার আপনাদের সাথে আবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।